নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি সবাই বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে। তো বন্ধুরা, টবের মাটিতে এই পিঁপড়ে, কেঁচো, কেন্ন, শামুক বা আরো বিভিন্ন পোকামাকড় ইত্যাদির আক্রমণ সত্যিই খুব চিন্তার হয়ে দাঁড়ায় কখনো কখনো। এরা টবের গাছের শিকড় কেটে দিয়ে যেমন ক্ষতি করে, আবার তেমনি গাছের কচি কচি পাতাও খেয়ে ফেলে। মূলত বর্ষাকালের মাঝামাঝি সময় থেকে টবে এরকম সমস্যাগুলি শুরু হয় এবং সহজে যেতেও চায় না। আর সময় মতো এগুলি প্রতিকার করতে না পারলে আস্তে আস্তে কিন্তু টবে বসানো গাছটিও মারা যায়। হয়তো অনেকের কথা মতো বা বিভিন্ন ভিডিও দেখে অনেক কিছু ব্যবহার করেছেন, কিন্তু তার ফলেও ঠিকঠাক উপকার পাননি। তো বন্ধুরা, আজকে এই সমস্ত পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার অতি সহজ কিন্তু অব্যর্থ উপায় আপনাদের দেখাবো, একদম 100% গ্যারান্টি, এতে কাজ হবেই। দেখুন বন্ধুরা, এটা হলো নিম খোল বা যাকে বলা হয় নিম কেক। নিম গাছের পাতা, ছাল, ডাল, ফুল বা ফল এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে শুকিয়ে একটা লম্বা একটা প্রসেস, তার ফলে তৈরি হয় এই নিম খোল বা যাকে বলা হয় নিম কেক। নিমের চেয়ে ভালো পেস্টিসাইড বা ইনসেকটিসাইড আর কিছুই নেই। প্রায় অধিকাংশ কীটপতঙ্গ নিমের গন্ধ সহ্য করতে পারে না। তো এই নিম খোল যে কোনো সারের দোকানে বা নার্সারিতে একটু খোঁজ করবেন, খোঁজ করলেই পেয়ে যাবেন। খুব বেশি দামও না, 40-50 টাকা মতন কেজি হয়, এর মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন। এই নিম খোল একদিকে যেমন টবের মাটিতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে, এবং তার পাশাপাশি এটা খুব ভালো নাইট্রোজেন সমৃদ্ধ সার রূপেও কাজ করে। সুতরাং এটা ব্যবহার করলে আপনার টবের গাছের বৃদ্ধিও খুব ভালো হবে এবং রোগমুক্তভাবে বেড়ে উঠতে পারবে। গাছটিকে টবে বসানোর আগে যখন গাছটির জন্য টবের মাটি তৈরি করবেন, সেই সময়ে যদি টবের মাটিতে কিছুটা নিম খোল মিশিয়ে নেন, তাহলে এই সমস্ত পোকামাকড় পিঁপড়ের আক্রমণ একদমই হবে না। আর যে সমস্ত গাছগুলি আগেই টবে বসানো হয়ে গেছে, নিশ্চয়ই ভাবছেন যে সেই সমস্ত গাছগুলিতে আপনারা কি করে ব্যবহার করবেন। তো দেখুন কিভাবে সেই সমস্ত গাছগুলিতে এই নিম খোল ব্যবহার করবেন। এরকম পুরনো টবে যদি ব্যবহার করতে চান, তাহলে প্রথমেই টবের মাটিটা ভালোভাবে একটু খুঁচিয়ে দিতে হবে। মাটিটা খুঁচিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে নিম খোল ছড়িয়ে দিতে হবে। মোটামুটি 6-10 ইঞ্চি সাইজের টবের জন্য 1 মুঠো পরিমাণ যথেষ্ট, এবং টবের সাইজ যদি আরো বড় হয়, অর্থাৎ 12 ইঞ্চি কি আরো বড়, তো সেরকম টবের জন্য 2-4 মুঠি অবধিও ব্যবহার করতে পারেন। তো এরকম ভাবে মোটামুটি 30-40 দিন পর পর একবার করে একটু ব্যবহার করবেন, তাহলে এই সমস্ত সমস্যাগুলো কখনোই টবে আসবে না। নিম খোল দেওয়ার পরে আবার একটু খুঁচিয়ে দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। এরপরে গাছে একটু জল দেবেন। প্রথমেই খুব বেশি জল দেবেন না, কারণ কি, যদি আপনি প্রথমে অনেকটা জল দিয়ে দেন, তাহলে এই নিম খোলগুলো ধুয়ে অনেকটাই টবের নিচ দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং সার দেওয়ার পরে কখনোই খুব ভালোভাবে জল দেবেন না, অল্প জল দিন, কিন্তু টবের মাটিটা যেন ভিজে যায় এইভাবে জল দিন। আগামী 2-4 দিন এই গাছটিকে একটু ছায়া জায়গায় রেখে দিন, তারপর প্রয়োজন মতন রোদের জায়গায় রাখুন। টবের গাছকে সুস্থ সবল রাখতে
নিমের জুড়ি মেলা ভার। শুধু এই নিম খোলই নয়, আপনার গাছকে সব ধরনের পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিয়মিত নিম তেল বা নিম কীটনাশক স্প্রে করুন। বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে নিম কীটনাশক তৈরির উপর আমার একটি ভিডিও আছে, তো সেই ভিডিওটি দেখলে আপনিও খুব সহজেই বাড়িতে নিম কীটনাশক তৈরি করে আপনার সব ধরনের গাছ, ফুল ফল সবজি সব ধরনের গাছে ব্যবহার করে সেই সমস্ত গাছগুলিকে বিভিন্ন রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ একটু জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।